নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী বায়ুসেনার পোশাকে যুদ্ধবিমান তেজসে সওয়ার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের গুণমান দেখলেন ডিসেম্বরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার সকালে এমনই জানালেন তৃণমূল কংগ্রেসের এক প্রবীণ নেতা অবৈধ নির্মাণের অভিযোগ সরাসরি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে সেই অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ির 30 নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগম বাড়ি বানিয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার হলো শিলিগুড়ি পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার এক বাসিন্দা শিলিগুড়িতে দুদিনের সফরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি শনিবার নিউ চামটা এলাকায় একটি বেসরকারি রিসর্টে কেন্দ্র সরকারের বিভিন্ন পরিষেবামূলক প্রকল্পের গতি প্রকৃতি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করল কমিটি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ি ফুটবল একাডেমির কচি কাঁচা ফুটবলারদের নিয়ে শিলিগুড়ির প্রথম মেয়র বিকাশ ঘোষের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানালেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য টোটো ভাড়া দিয়েছিলেন সেই টোটো নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে চালক শিলিগুড়ি পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শরৎচন্দ্রপল্লী এলাকার ঘটনা শুক্রবার বাগডোগরার গোসাইপুর সংলগ্ন কলেজ পাড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির গত 14 দিন ধরে উত্তরকাশীর সুরঙ্গে আটকে রয়েছেন তুফানগঞ্জের গেন্ডারপাড় এলাকার বাসিন্দা মানিক তালুকদার আজ তার পরিবারের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস